আমাদের আজকে মৃত্যু আছে এবং এই মৃত্যু 24 ঘন্টা একজন, এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 163 জন। সকল মৃত ব্যক্তির বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আমরা যদি এই মৃত্যুর তথ্য বিশ্লেষণে যাই, তাহলে আমাদের বেশিরভাগ মৃত্যু হলো ঢাকা ডিভিশনে, এবং ঢাকা ডিভিশনে এই টোটাল যা মৃত্যু হয়েছে তার মধ্যে 137 জন ঢাকা ডিভিশনে এবং ঢাকার বাইরে অন্যান্য গুলো। আমাদের আজকে যে মৃত্যু 8 জন, এর মধ্যে 6 জন পুরুষ, 2 জন মহিলা এবং 6 জন ঢাকার মধ্যে, 2 জন ঢাকার বাইরে। তাদের গেলে 4 জন 50 থেকে 60 জন এবং 31 থেকে 40 বয়স সীমার মধ্যে 2 জন। আমাদের এ পর্যন্ত যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের মধ্যে সুস্থ হয়েছেন 11 জন, গত 24 ঘন্টা 11 জন সুস্থ হয়েছেন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 150 জন। আমি এখানে উল্লেখ করতে চাই যে আমাদের বেশিরভাগ রোগী, আমরা 29 তারিখের সারা দেশ থেকে তথ্য এখনো এসে পৌঁছায় নাই, তবে আমি যদি 28 তারিখের তথ্য বিশ্লেষণ করি, আমাদের হাসপাতালে যা রোগী মাত্র 1 ভাগ, এবং 3 ভাগ রোগী বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছে। এবং বাড়িতে থাকা রোগী গত 28 এপ্রিলের পরিসংখ্যান অনুযায়ী রোগমুক্তির সংখ্যা, যারা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে 38 জন, এবং হাসপাতাল থেকে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে রোগমুক্তির সংখ্যা গতদিন ছিল 12 জন। আমরা যারা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন, আমাদের হটলাইনের মাধ্যমে আসলে তারা চিকিৎসা নেন, এবং বেশিরভাগই তাদের মৃদু লক্ষণ উপসর্গগুলো মৃদু থাকে এবং তারা বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ সুস্থ হয়ে যান। আমি আগে বলেছি, আজকেও বলি যে আসলে সিমটম যখন শেষ হয়ে যাবে তার 14 দিন পর তার দ্বিতীয় নমুনাটা নেওয়া হয় এবং তার 7 দিন পর তার আরেকটি নমুনা নেওয়া হয়। পরপর দুটি নমুনা যখন নেগেটিভ হয় তখন আমরা একজন ব্যক্তিকে সম্পূর্ণ সুস্থ বলতে পারি। আমাদের আইসোলেশনে আছেন 24 ঘন্টা, আরো নতুন করে আইসোলেশনে এসেছেন 104 জন এবং এরপর 1340 জন আইসোলেশনে আছেন। আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 24 ঘন্টা 48 জন এবং এ পর্যন্ত 833 জন। আমাদের এই আইসোলেশন শয্যাগুলো সব আমাদের হাসপাতালে আছে এবং আমাদের মোট আইসোলেশন শয্যা হলো 9638টি, এবং ঢাকা মহানগরীতে আইসোলেশন শয্যা আছে 3944টি, এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে সারা দেশে 5694টি আছে। এবং সকল আইসোলেশন হাসপাতালে আমরা আইসিইউ সংখ্যা 341টি এবং ডায়ালাইসিস ইউনিট 102টি। কোয়ারেন্টাইনে আমরা যারা কন্ট্যাক্টে হিস্ট্রি থাকে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়। কোয়ারেন্টাইনে থাকা মানে যে সে কোভিড-19 আক্রান্ত রোগী তা নয়। কোয়ারেন্টাইনে যারা কোনো পজিটিভ রোগীর সংস্পর্শে আসে তাদেরকে আমরা কোয়ারেন্টাইনে রাখি, এবং গত 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে আছেন 2412 জন। এরা বাড়িতেই আছেন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন 132 জন, এবং মোট 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে বাড়ি এবং হোম কোয়ারেন্টাইন মিলে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলে আমাদের আছেন 2544 জন, এবং এ পর্যন্ত মোট কোয়ারেন্টাইন 184337 জন। তবে 24 ঘন্টায় ছাড়ও পেয়েছেন কোয়ারেন্টাইন থেকে, সেটা হলো 3002 জন, এবং এ পর্যন্ত 1,60,955 জন কোয়ারেন্টাইন থেকে ছাড় হয়েছে। এবং ছাড়ের পরে আমাদের এখন কোয়ারেন্টাইনে আছেন হোম প্রাতিষ্ঠানিক মিলে 76,382 জন। সারা দেশে আমাদের জেলা উপজেলায় কোয়ারেন্টাইনে আমরা রাখতে পারি 30,635 জনকে, আমাদের সমস্ত উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে, এবং এই জন্য আমাদের 601টি প্রতিষ্ঠান প্রস্তুত আছে। আমরা প্রতিনিয়তই আমাদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর তথ্য দিয়ে থাকি। আমরা গত 24 ঘন্টায় সংগ্রহ করেছি 60,402টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এবং বিতরণ করা হয়েছে 43,803টি। আমাদের বর্তমানে মজুদ আছে 358,324টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। হটলাইনে স্বাস্থ্য পরামর্শ নিয়মিত ভাবে
ফোন কল গ্রহণ করা হয় এবং স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। আমাদের স্বাস্থ্য বাতায়ন 1-6-2-6-3 এবং 3-3-3 এবং IDCR এর দুটো হটলাইন, মোট এই 4টি হটলাইনে আমরা 24 ঘন্টায় ফোন কল দিয়েছি, পেয়েছি এবং স্বাস্থ্য সেবা দিয়েছি এই ফোনের মাধ্যমে, সেটা হলো 75,115টি এবং এ পর্যন্ত আমরা 36,16,691 জনকে হটলাইনের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দিয়েছি। আমাদের এই স্বাস্থ্য পরামর্শ দেওয়ার জন্য প্রতিনিয়ত আমরা চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে থাকি এবং গত 24 ঘন্টায় নতুন করে প্রশিক্ষণ নিয়েছেন আরো 18 জন চিকিৎসক এবং স্বেচ্ছাভিত্তিতে চিকিৎসকরা পরামর্শ দিয়ে যাচ্ছেন। তাদের সংখ্যা এখন 4,014 জন চিকিৎসক যারা প্রতিনিয়তই স্বেচ্ছাভিত্তিতে হটলাইন মাধ্যমে চিকিৎসা পরামর্শ দিয়ে যাচ্ছেন।